यार जिगर नूर नजर अब तू कहा है देवाना तेरा हो गया मैं मेरे खबर लो देवाना तेरा हो गया मैं मेरे खबर लो आए दोस्तों अगर जा कनबी जा बतू बख्शम अजाज अजी जस्त बगुआ बतू बख्शम नबी जिरम तुरी সব সময় উম্মতের মায়া এবং উম্মতের ফিকির বেজেছে সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহ পাক বলেন নবী গো আপনার অন্তরের ভিতরে উম্মতের মায়া বেশি আপনার অন্তর আপনার সন্তানের মায়া বেশি না ওগর রহমাতুল্লিল পয়গম্বর আপনার সন্তান আমি দিয়েছিলাম তিনজন আবার সন্তানগুলো আমি নিয়ে আসলাম সন্তান শুধু নিয়ে আসবো না সন্তান নিয়ে আসার বিনিময়ে আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসার আপনার উম্মতির জন্য অনেক উপকার হবে আপনার উম্মতির জন্য অনেক দামি হবে অনেক ভালো হবে আল্লাহ ডেকে বলেন নবীজি হাসরের ময়দানে হাসিব হিসাব কিতাবের পরে আপনি পছন্দ করিয়া যে উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আমি সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব সেই দামি হাউজে কাউসার আমি আল্লাহ আপনারে দান করে দিলাম এটা আর কোন উম্মতকে দেই না দুই নম্বরে নবীজি সন্তান আপনার নিয়ে গেলাম তিনজন নেওয়ার কারণ আছে কারণ হইল আপনার আগে যে নবী দুনিয়াতে ছিল ওই নবীর ভালোবাসতে বাসতে মানে ঈসা নবীর উম্মতের ঈসা নবীর মহব্বত করতে করতে তাদের ভিতরে গ্রুপিং হয়ে গেছে খ্রিস্টানের এক দলে বলে ঈসা নবী দুনিয়াতে বাপ ছাড়া আরছে শুধু মা দিয়া আরছে এর জন্য ঈসা নবীর বাবা হইলেন আল্লাহ আরেক দল কয় ঈসা নবীর মা মরিয়ম হইল আল্লাহর স্ত্রী নবীজি আমার বান্দার ভিতরে আপনার উম্মতের ভিতরে কিছু দুশ্চরিত্র লোক থাকবে খারাপ লোক থাকবে আপনার সন্তানগুলো যদি দুনিয়ার জমিনে থাকে তাইলে আপনার সন্তানগুলোর তারা জোর করে হলেও নবী বানায় ফেলবে কেননা রাজার ছেলে রাজা হয় পীরের ছেলে পীর নবীর ছেলে নবী হবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা দাড়ি নাই মুস নাই কিছু জানে না কিন্তু পীরের ছেলে এর জন্য উনি বড় পীর আছে না নাই কিচ্ছু জানে না ধর্মের কিছু জানে না বড় পীর হয়ে বসে রয়েছে আল্লাহ পাক দেখে বলে নবীজি আপনি শুনেন আপনার সন্তানগুলোর আল্লাহ তাআলা নিয়াস যাওয়ার কারণ হইল আপনার সম্মানের জন্য আপনার সম্মান হানি হবে এর জন্য আমি সন্তানগুলো নিয়ে গেলাম কিসে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলো রহমত আল্লাহ তাআলা ডেকে বলো গো পয়গম্বর শুনেন আপনার সন্তানগুলো যদি দুনিয়াতে থাকতো দুনিয়াতে সন্তানগুলো থাকলে কাফের মুশরিকরা নবী বানায় ফেলবে নবী বানায় ফেললে আপনার সম্মানে আঘাত লাগবে আপনার সম্মানে হানি হবে এর জন্য আপনার সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসছি আপনার সন্তানগুলো আপনি জান্নাতের ভিতরে পাইবেন ও পয়গম্বর সন্তানগুলো নিয়ে যাওয়ার কারণ হইল আমি আপনার সম্মানে নিয়ে গেলাম তার বিনিময়ে আপনার পিসুরা কাউসার দান করে দিলাম খ্রিস্টানরা যদি ঈসা নবীর আমার পুত্র বানায় ফেলতে পারে আর আপনার ফোলা করে কাফের মুশরিকেরা নবী বানায় ফেলবে এটা তো স্বাভাবিক তো আপনি তো শেষ নবী আপনি তো খাতামুন নবীন
তো আপনি শেষ নবী আপনার সন্তানগুলো যদি বড় হয় জোর করে যদি নবী বানায় ফেলে তো আপনার সম্মানে তো আঘাত লাগবে কেরে পৃথিবীর বুকে যত খারাপ ইসলামের যত শত্রু তার ভিতরে দুই দল এক হলো ইহুদি আর এক হলো খ্রিস্টান যত খারাপ করতেছে পৃথিবীতে সব খারাপের ভিতরে সিংহভাগ অংশীদার হলো ইহুদিরা কারা ইহুদিরা খ্রিস্টানেরা বলে ঈসা নবীর বাপ হইছে আল্লাহ আর মা হইলো মেরি উনি হইলো আল্লাহর পুত্র এই কথা যারা বলে তাদের চরিত্র তো ভালো হবেই না তাদের কোন কাজ দুনিয়াতে ভালো না দুনিয়ার পরিবেশ ভালো হওয়ার জন্য আপনারা কি বলেন আল্লাহর গোলামায় আছে হ্যাঁ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক গ্রাম ওখানে বাংলাদেশের ভিতরেও খ্রিস্টানের এখন পাড়ায় মহল্লায় সে একদম অজপাড়া গায় দিনাজপুর জামালপুর ওইদিকে খ্রিস্টানেরা যে যে মানুষদেরকে টাকা দিয়ে দি কোরআনের উপরে পা রেখে তাদের বাইবেলের উপরে শপথ করায় বাংলাদেশের ভিতরে তাদের মিশন হলো আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশ খ্রিস্টানদের হাতে চলে যাবে আমি দিনাজপুর গেলাম সেখানে কাহারুল একটা থানা আছে পার্বতীপুর একটা থানা আছে ওই থানার চিপা চাপায় গ্রামগঞ্জের ভিতরে কাদিয়ানিরা খ্রিস্টানেরা মানুষদেরকে টাকার ভান্ডিল দিয়ে দিয়ে ইসলাম থেকে দূরে সরি তারা সেখানে মুসলমানদেরকে কাফের বানায় আল্লাহ কইলি জাহান্নাম কাসির জাহান্নামের সংখ্যা বেশি অনেক জিন এবং মানুষদের ভিতর থেকে আল্লাহ কয় জাহান্নামে যাবে বেশি আর জান্নাতে যাবে কম আমরা যেহেতু কম তো জান্নাতের সাথে আমরা মিল আছে আলহামদুলিল্লাহ বলে মিনাল জিন জিন এবং ইনসানদের ভিতর থেকে আল্লাহ বলেন জাহান্নামের সংখ্যাই বেশি কোন মানুষগুলো সারা জাহান্নামে যে যাবে সে মানুষগুলো কারা আল্লাহ তাদেরও পরিচয় ধরে তুলছেন লাহুম কুলুবুল তোমরা মনে করো না এই মানুষগুলো এরা মৃত এরা জীবিত মানুষ তাদের প্রাণ ছিল রুহ ছিল এই রুহওয়ালা মানুষগুলো জাহান্নামে তাদের কলব ছিল অন্তর ছিল এই কলব দিয়ে তারা দুনিয়ার সব কিছু অনুধাবন করেছে কিন্তু আমার আল্লাহকে তারা গ্রহণ করে নাই এই মানুষগুলো জাহান্নামে যাবে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা কাদের শোক আছে শোক দিয়া দুনিয়ার সব কিছু দেখে আমার আল্লাহর সৃষ্টি তারা দেখে না আমি যে এত সুন্দর করে তারে বানিয়েছি তারা এটা দেখে না এই মানুষগুলো নিমুখ হারাম আর এই নিমুখ হারামের জন্য আমি আল্লাহ বানাইছি জাহান্নাম ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এদের কান আছে এই কান
থাকার পর মসজিদের মিনারা থেকে আমার আল্লাহ যে আমি বড় তার আওয়াজ তার কানে যায়, কিন্তু কানে যাওয়ার পরে তার মাত্রাই সে প্রাধান্য দেয়, আল্লাহর আওয়াজকে ছোট মনে করে কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যায় না। না যাওয়ার কারণে এই মানুষগুলো তোমাদের কাছে দুই পা ওয়ালা মানুষ, আল্লাহ পরে জবাব দিতেছেন এগুলো আমার কাছে মানুষ না, তারা চার পা ওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ কই চার পা ওয়ালা জানোয়ার আর আমরা বলতেছি মানুষ। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় মানুষ, এরা হলো চার পা ওয়ালা জানোয়ার। কয় পা ওয়ালা? তাদের আচরণ এত নিকৃষ্ট হবে জানোয়ারের চাইতেও তাদের আচার আচরণ আরো খারাপ হবে। আল্লাহ নিজে বলতেছে এটা আমার কথা না, কার কথা? বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এই গাফিল, এই সমস্ত আমার নাফল আমলেরা গাফেল। আরে গাফেল ব্যক্তিরা যেই সমাজে থাকবে যেই দেশে থাকবে আমার আল্লাহর রহমত সেখানে যাবে না। বলেন দেখি এই গাফেল মানুষকে দুনিয়াতে বেশি নাকি আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার সমাজে বেশি? গাফেল বেশি না দালাল বেশি এবং তাদের পাওয়ারও বেশি? এটা এখন নয়, এটা নবী রসুলের যুগ থেকে এসেছে। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি, তার উপর আমি কথা বলবো, একটু প্রাসঙ্গিক কথা আমি বলে নেব। সূরা কাউসার এমন একটা সূরা কোরআন কারিমের ভিতরে সবচেয়ে কনিষ্ঠ একটা সূরা। আমি লম্বা সূরা আলোচনা করতাম না, একবারে শর্ট সংক্ষেপ করে কথা বলবো, আপনারা এলোমেলো ভাব দেখাবেন না, উড়াউড়ি করেন না। ওয়াজ নসিহত এটা এমন একটা জিনিস, ওয়াজ নসিহত এটা এমন একটা জিনিস, এই ওয়াজ সর্বপ্রথম নবীরা করেছেন। জোরে বলেন, তারপরে সাহাবীরা করেছেন, এরপরে তাবিরা করেছেন, তবে তাবিরা করেছেন, এখন আমরা করতেছি, এখন আমরা করতেছি। আপনি মনে করেন না যেটা সুসার দিয়া বললে ভালো লাগে, আর না হয় ওয়াজ মজা লাগে না, মিডা লাগে না, কি হুজুর লয়েছে একজনে আরেকজনের ডাইকে আনছে, বেটা আয় ভালো বক্তা আইছে, অনেক সর দিয়া ওয়াজ করে, হুজুর যখন আধা ঘন্টা ভূমিকা কইছে সর দেয় না। হ্যাঁ কে বেটা কই আনলি তোর হুজুর দি, মাতেও না যেতেও না। হ্যাঁ কো হুজুরের ওয়াজ আজকে উঠতাছে না, কি কয় হুজুরের ওয়াজটা উঠতেছে না, আমি এত বছর ওয়াজ করে ওয়াজ উড়ে কেমনে নামে কেমনে এটা আমি বুঝলাম না, উড়ুন না নামুন না ওয়াজ দরকার নেই। আমি মুসাফির, আমি আপনাদেরকে নিয়ে আজকে দোয়া করতে চাই, রাজি আছেন? আর সূরা কাউসার থেকে আমি আলোচনা করতে চাই। কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে সর্বকনিষ্ঠ সূরা হলো সূরাতুল কাউসার। এই কাউসার সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটা নাজিল করে আল্লাহ পাক কি জানাইতে চাইলেন আমাদের, কি সূরা থেকে কি শিক্ষা দিলেন, তার ভিতরে কি আছে, কি বুঝাইলেন,
এইগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই, রাজি আছেন? বিভিন্ন ধরনের ওয়াজ আমরা জানি, অনেক ধরনের ওয়াজ জানি, কিন্তু একটু আমি একটু এলিমি আমলি কথা বলতে চাই আজকে। আপনারা আমারে ভালোবাসেন না বাসেন ওটা আমার দরকার নাই, ওয়াজ মজা লাগুক পচা লাগুক তিতা লাগুক এটাও আমার দরকার নাই, যখন আসছি আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাই। কোন পাবলিক আমার ওয়াজ শুনলে ভালো করব আমার দাওয়াত দিব, হে এগুলি দেখার এখন আমাদের টাইম নাই, যে দাওয়াত হয়ে আছে এগুলিও দুই বছরে শেষ করতে পারতাম না। তাহলে এখন আমরা জাতিকে কিছু দিতে চাই, জাতির সামনে কিছু হক কথা বলতে চাই, সবাই হক কথা গ্রহণ করে নিতে পারে না। আমি আজকে এই কথাই বলবো, সূরা কাউসার আল্লাহ পাক কেন নাজিল করলেন তার দেওয়ার কারণটা কি? কোরআনে কারীম অনেক বড় বড় সূরা আছে, কিন্তু এই সূরা কাউসার একটা ছোট্ট একটা সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ এত কিছু দিয়েছেন, বড় বড় সূরার ভিতরে তা পাওয়া যায় না, এত কিছু এই ছোট্ট একটি সূরার ভিতরে দান করেছেন। কি আছে তার ভিতরে? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুমাল আবতার। এই সূরাটা নাজিল হওয়ার কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো আমার নবীর অন্তরের ভিতরে শান্তি প্রবেশ করা, নবীর অন্তরের ভিতরে দুঃখ দূর করে দেওয়া। দুই নম্বর কারণ হলো কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়া। তিন নম্বর কারণ হলো আমার পয়গম্বরকে তাম পৃথিবীর বুকে আল্লাহ পাক সম্মানের আসনে বসিন্নিত করা। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সরদার আলম পয়গম্বর নবীজি যে সমাজে বাস করতেন সেই সমাজের মানুষের কাছে নবীজি বেশি ভালো ছিল না। আমরা যেই সমাজে বাস করি সবার কাছে আমরা ভালো হতে চাই। একটা মানুষ যদি সমাজের সব মানুষের কাছে ভালো হতে চায় হতে সে গুনাহগার হতে হবে। একটা মানুষ সমাজের সব মানুষের কাছে যদি ভালো হয়, একটা মানুষকে যদি সমাজের সব মানুষ ভালো বলে এই ব্যক্তিটা হবে গুনাহগার। সরেও ভালো কইবি গুসখুরেও আপনাকে ভালো বলে, সদঘরেও আপনাকে ভালো বলে, মসজিদের ইমামও আপনাকে ভালো বলে, বুঝা গেল সবাই আপনারে ভালোবাসে, সবার সাথে আপনি ভালোবাসা দেন। গুস করে গুস খায় আপনি কিছু বলেন না, এর জন্য তার কাছে ভালো, ঠিক না? সুদ খায় সুদ করে আপনি তারে কিছু বলেন না, তার জন্য তার কাছে ভালো। মনে রাখবেন একটা মানুষ দুনিয়ার সব মানুষের কাছে ভালো হতে পারে না। আমার আপনার নবী সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেহেতু সমাজের সবার কাছে ভালো হতে পারে নাই, আমি হুজুরও সবার কাছে ভালো হতে পারবো না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সূরা কাউসার পাইয়া নবীর অন্তরের ভিতরে শান্তি প্রবেশ করেছেন, তাইলে বোঝা যায় নবীর মনে একটু অসন্তুষ্টি ছিল। সব কথা আমার বলা আজকে সম্ভব হবে না। নবীজি দৈনন্দিন জীবন ব্যবহার যেভাবে করেছেন, হাট বাজার করেছেন, ঘর সংসার করেছেন, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্র পরিচালনা করেছেন, সংসার পরিচালনা করেছেন,
কমপ্লিট সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ আমার নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বরের সন্তান ছিলেন তিনজন কাসেম তাহের ইব্রাহিম এখান থেকে আমার ওয়াজ শুরু কাসেম তাহের ইব্রাহিম নবীর সন্তান নবীজি খাওয়া দাওয়া করেছেন ঘর সংসার করেছেন বাজারে গেছেন রোড গাড়ে চলাফেরা করেছেন নবীজির সন্তান হইল নবীর তিনটা সন্তান হয়েছিল কাসেম তাহের ইব্রাহিম ছেলে সন্তান সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে দুনিয়া থেকে সন্তানগুলো বিদায় হয়ে গেছে সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আল্লাহ পাক নবীর সন্তানগুলো এক এক করে নিয়ে গেছেন যার সন্তান হয় হয়ে হয়ে সন্তান যখন মারা যায় ওই লোকের অন্তরের ভিতরে ব্যথা পায় আপনার যদি সন্তান হয়ে মারা যায় আপনার দুঃখ আমি বুঝবো না নবীজির সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন পয়গম্বরের অন্তরের ভিতরে ব্যথা পাইতেছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করে মালিক সন্তান তুমি আমারে দিতেছো আমার সন্তানগুলো তুমি আমার দিকে নিয়ে যাইতেছো আল্লাহ আমি তো সন্তানের বাবা হিসাবে আমার অন্তরের ভিতরে একটু মায়া হয় দুঃখ হয় কিন্তু তুমি সন্তানগুলো নিয়ে যাইতেছো আমার তো কিছু করার নাই কিছু বলতে পারে না ও আল্লাহ সন্তান দেন আপনি আবার নিয়েও যান আপনি এই জন্য আমি আপনার দরবারে শুকর আদায় করি আমি তো আর কিছু বলতে পারি না আমার নবীজির কাসিম তাহির ইব্রাহিম সন্তানগুলো যখন পয়গম্বরকে আব্বু আব্বু বলে ডাকে নবীর অন্তরের ভিতরে সন্তানের মহাব্বত জগায় তারপর থেকে আল্লাহ আবার সন্তানগুলো নিয়ে যায় পয়গম্বরের অন্তরের ভিতরে ব্যথা পায় ডাক দিয়া বলে মালিক আমি পয়গম্বর আমার সন্তানগুলোর আদর করে আমি স্থায়িত্ব করতে পারতেছি না সন্তানের জন্য আমার মহাব্বত মায়া লাগে আল্লাহ আপনি সন্তানগুলো নিয়ে যান আবার সন্তান আপনি দেন আবার আপনি নিয়ে যান আমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি আপনার দরবারে শুকর আদায় করি আমি আল্লাহ আপনাকে বিশ্বাস করি আপনার উপরে আমার পরিপূর্ণ আস্থা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক আপনি সন্তান নেওয়ার মালিক আপনি আমার এখানে কিছু করার নাই তবে সন্তানের বাবা হিসাবে আমার অন্তরের ভিতরে একটু কষ্ট পাই সুরা কাউসার নাজিল হওয়ার কারণ হইল বিশ্বনবীর সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন আর নবীজির অন্তরের ভিতরে ব্যথা পাইতেছেন কাফের মুশরিকেরা এই দুর্বলতার সুযোগ পায় নবীজির উপর একটা তোহমত মানে একটা দুশ্মনী কথা একটা বদনাম রটায়া দিল এবং টিটকারি ঠিসারি করতে আরম্ভ করলো হারে মোহাম্মদ নিয়ে আমরা এত টেনশন করতেছি মোহাম্মদকে নিয়ে আমরা এত চিন্তা করতেছি চিন্তার কোনো কারণ নাই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মোহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সবচেয়ে বড় যে কাফের ছিল দুষ্ট দুশ্চরিত্রের কাফের তার নাম ছিল উলিদ ইবনে মুগিরা এই উলিদ ইবনে মুগিরায় বলতেছে মোহাম্মদ নিয়ে টেনশনের কারণ নাই মোহাম্মদে এক খোদার দাওয়াত দেয় এক খোদার দাওয়াত দেয় 360 খোদার বিরোধিতা করে মোহাম্মদ নিয়ে কোনো টেনশনের কারণ নাই মোহাম্মদ মারা যাবে মোহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো সবাই জিজ্ঞেস করলো কেমনে জানো না মোহাম্মদের তো কোনো ছেলে সন্তান নাই
মুহাম্মাদের যে ছেলে সন্তান নাই তো মুহাম্মাদের সম্পদ হইল ইসলাম, মুহাম্মাদের সম্পদ হইল শরীয়ত, মুহাম্মাদের সম্পদ হইল কোরআন, মুহাম্মাদের ছেলে সন্তান নাই। এগুলি ধর্মে কে? মুহাম্মদও বিদায় তার ধর্মও বিদায়। এই কথা বলে বলে কাফের মুশরিকেরা আমার নবীকে অপবাদ দিতেছে। আরে মুহাম্মদ এটা তো লেস কাটা কুরাইশা আত্মার রাশি বালানা, তার রাশি বালানা, সে মারা যাবে, তার ইসলামও মারা যাবে। তো উলি দেবেন মুগিরা সে শাস্তলে এখানে সেখানে রোডে গাড়ে সব জায়গায় নবীজির শুধু বদনাম বদনাম বদনাম। তো নবীর কাছে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারে আপনিও কিছু বলেন না, আমাদেরকেও কিছু বলতে দেন না, এই যে আপনার বিরোধিতা করে আপনি কিছুই বলেন না। নবীজির কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানাই দিয়েছেন, নবীজি উলি দিবিনী মুগিরা যে আপনারে গালিগালাজ করে তার গালিগালাজে আপনি রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না। নবী গো, আপনারে যারা গালিগালাজ করে আপনারে যারা কষ্ট দেয় শুধু আপনারে নয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে তারা কষ্ট দিয়েছে। নবীরে যদি কেউ গালিগালাজ করে আল্লাহ কয় শুধু আপনারে না, আমার অন্তরের ভিতরে ব্যথা লাগে। কেন না? তাম পৃথিবীর মানুষ আপনারে যত ভালোবাসে সব চাইতে আমি আল্লাহ নবীজি আপনারে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন সব কাফেররা মুহাম্মদ রে নিয়ে আর কোনো টেনশন নাই, ও মারা যাব ওর ইসলাম মারা যায় কেরে ওর ছেলে নাই, তো ধর্ম কে? মেল ইন্ডাস্ট্রির যেই বাবার থাকে, বাবা দুনিয়া থেকে যাওয়ার পর এই মেল ইন্ডাস্ট্রিজ এগুলি তার বড় ছেলে বা ছেলে যারা থাকে তারাই তো তার রক্ষণাবেক্ষণ করে। তো মুহাম্মাদের ইন্ডাস্ট্রি সম্পদ হই ইসলাম, তো তার যে ছেলে নাই তো তার সম্পদ থাকবে না, সব নষ্ট হই। এই কথা বলার পর নবীজির কাছে যখন কাফের মুশরিকরা এই কথা বলে যে মুহাম্মদ লেস কাটা তার রাশি বালানা, মানে তার থেকে বংশ হয় না, তো নবীজির অন্তরের ভিতরে ব্যথা পাইতেছে। আল্লাহ সন্তান দেন আপনি আবার নিয়ে যান আপনি, তো আপনার নেওয়া দেওয়া এটা আপনার খুশি, কিন্তু আমি তো বাবা হয়ে আমি একটু কষ্ট পাই। আল্লাহ, তাহলে কাফের মুশরিকরা আবার আমার এই কথা বলতেছে, এই দুর্বলতার সুযোগ পেয়ে আমার অনেক কথা বলতেছে, আমার রাশি বালা না, আমি কুরাইশা লেস কাটা, আমার থেকে কোনো বংশ হয় না। নবীর অন্তরে একটা দুঃখ, এক সন্তান হারানি, আরেক হলো কাফের মুশরিকদের মুখের দ্বারা নবীর কষ্ট দেওয়া। এই দুঃখটা পৃথিবীর কোন মানুষ যদি না বুঝে, এই দুঃখটা আল্লাহ পাক বুঝে কিনা? জোরে বলেন, নবীর মনের দুঃখ কে বুঝে? আল্লাহ বুঝে। এজন্য আল্লাহ পাক বলেন, নবীজি আপনি কষ্ট পাইয়েন না। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহিন সন্তান অন্তরের ভিতরে কষ্ট, আমার নবীকে আল্লাহ পাক জানাই দিছেন, হাবিব আপনার মনের দুঃখ দূর হয়ে যাবে, আমি জানি আমি জানি। পয়গম্বর আপনাকে আমি এমন একটা জিনিস দিব, ওই জিনিস পাওয়ার পর আপনার অন্তরের দুঃখ দূর হয়ে যাবে। ও রহমাতাল লিল আলামিন, পয়গম্বর আপনার সন্তান শুধু আমি নিয়েই যেমন আমি আপনারে কিছু দিব। আল্লাহ পয়গম্বরকে জানাই দিয়েছেন, হাবিব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকে বলে, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যায়া, বন্ধুর মনের অন্তরের দুঃখগুলো তুমি দূর করে দিয়ে আসো, আমার বন্ধুরে যায়া তুমি সূরা কাউসার হাদিয়া দিয়ে আসো। জিব্রাইল আমিন আমি নবীর কাছে এসে সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন,
কাউসার যখন তেলাওয়াত করলেন নবীজি যখন কাউসার পাইলেন কাউসার পাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের মুখে চোখে হাসি ফুটে উঠছে নবীজি অনেক আনন্দ পেয়ে গেলেন কি ছিল কাউসারের ভিতরে কি ছিল সূরার ভিতরে নবীজি এত কেন আনন্দ পাইলেন সন্তান হারায়া পয়গম্বর কেন আনন্দ পাইলেন কারণটা কি এই কাউসারের ব্যাখ্যা মুবাসসিরিন কেরাম লিখেছেন 40 টার উপরে কাউসারের ব্যাখ্যা আছে হাক নাম্বার হাউজে কাউসার এক নম্বর হাউজি কাউসার দুই নম্বরে হলেন ওলামায়ে কেরাম তিন নম্বরে আমার নবীর উম্মত বেশি চার নম্বরে আল্লাহ পাক খুশি হইয়া আমার নবীকে দান করেছেন জান্নাতের চাবি মুফাসসিরিনে কেরাম 40টা উপরে ব্যাখ্যা করেছেন এই কাউসারের ব্যাখ্যা কয়টা 40টা আমি 40টা বলবো না চারটা আমি খুঁজে বের করেছি তা হইল এক নাম্বার হইল হাউজে কাউসার জোরে বলেন কি আপনাদের অসুবিধা হইতেছে অসুবিধা অসুবিধা হইলে আমারে বইলেন আপনারা উঠার আগে আমারে বইলেন আমি ছেড়ে দিব কেরা আপনাদের অসুবিধা আমাদের কি সুবিধা কথা বুঝতে পারছেন আমি অন্য আলোচনা করতে পারতাম আপনি যদি অর্ধেক শুনে চলে যান তাহলে আপনি এটা কিছু বুঝার নাই একটু তফসিলি আলোচনা করলে এখানে রঙ্গ জঙ্গ কমই থাকে কথা বুঝতে পারছেন তফসিলি আলোচনা করলে একটু রঙ্গ জঙ্গ কম থাকে এখানে আল্লাহ পাক সর্বকনিষ্ঠ একটা সূরা তার ভিতরে কি দিলেন আল্লাহ পাক জানেন নবী গো আপনার ভিতরে সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহ জানি আপনার অন্তরের ভিতরে উম্মতের মহব্বত বেশি নবীর অন্তরে উম্মতের মহব্বত বেশি না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরের ভিতরে নিয়ে শুয়েছে রাতের বেলা একদম রাত্র যখন গভীর হয়েছে শেষ রাতে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে এভাবে হাতায় দেখেন নবীজি আয়েশার পাশে নাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আল্লাহর রসুল আমাকে ছেড়ে কোথায় গেলেন মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে আবার চিন্তা করে না নবী তো আমার হক নষ্ট করতে পারে না আজকে তো আমার সাথে থাকবে তো আম্মা জান আয়েশা সারা রাত্র এভাবে কাটাইলেন যখন নবীকে পান নাই আম্মা জান আয়েশার মনে অস্থির হয়ে গেল মা আয়েশা চলে গেলেন অন্য স্ত্রীর ঘরে খোঁজাখুঁজি করে সেখানে তাদেরকে পায় না নবীকে পাওয়া যায় না অন্য কোন স্ত্রীর কাছে পাওয়া যায় না নবী কই গেলেন কোথায় গেলেন আম্মা জান আয়েশা খুঁজতেছেন কোথাও পায় না কোন স্ত্রীর ঘরে পয়গম্বর নাই আম্মা জান আয়েশা চলে গেলেন জান্নাতুল বাকিতে নবীজি রাতের বেলা মাঝে মাঝে জান্নাতুল বাকিতে যায় আল্লাহ দরবারে হাত উঠায় দোয়া করে আম্মা জান আয়েশা মনে করিয়া চলে গেলেন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে যায় আম্মা জান আয়েশা তাকায় দেখতেছেন আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে উঠে দোয়া করতেছেন আল্লাহ আমার আয়েশাকে তুমি মাফ করে দিও মাফ করে দিও আর আয়েশা নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন বিশ্বনবী রহমাতুল্লিল জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আম্মা জান আয়েশার জন্য দোয়া করে আল্লাহ আমার আয়েশার গুনাহটা মাফ করে দিও মাফ করে দিও আম্মা জান আয়েশা পিছন থেকে আস্তে আস্তে করে দাঁড়ায় দাঁড়ায় দোয়াগুলা শুনছে আবার আস্তে আস্তে করে মা আয়েশা ঘরের ভিতরে চলে আসছেন নবীজি দোয়া শেষ করে ঘরের ভিতরে আসছেন আম্মা জান আয়েশা ঘরের ভিতরে আয়েশা দরজা লাগা ঘুমায় রইলেন রহমাতাল্লিলামিন ঘরের দরজা খোলো
আনন্দ করতেছে, হাসতেছে, মনের ভিতরে অনেক আনন্দ আনন্দ। আল্লাহর রাসূল বুঝতে পারে না কেন এত আনন্দ করতেছে, কারণটা কি, কোন কারণে এত আনন্দ করে। নবীজি জিজ্ঞেস করে, আয়েশা কি ব্যাপার, তুমি এত আনন্দ করতেছ, কারণটা কি, দুনিয়ার কি মজা পাইলা, কি মজা পাইলা, কারণ কি। আম্মা জানে আয়েশা কোনো কথা বলে না, কোনো কথা বলে না, শুধু আনন্দ করতেছে, হাসতেছে হাসতেছে হাসতেছে। আল্লাহর রাসূল ধমক দিয়ে বলে, আয়েশা বলো কেন তুমি এত আনন্দ করতেছ, কেন তুমি এত মজা পাইলা, কারণ কি। আয়েশা বলে, ওগো নবীজি, আমার নিজের কানে আমি আজকা নিজে শুনেছি আল্লাহর নবী হাত উঠায় আল্লাহর দিকে তাকায় আমার জন্য দোয়া করছে, তাই আমার বিশ্বাস হয়ে গেল, তাম পৃথিবীর মানুষের দোয়া আল্লাহ খালি ফেরত দিতে পারে, আমার নবীর দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না, আমার জন্য আল্লাহ দোয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আয়েশাকে আল্লাহ মাফ করে দিয়েছে, তাই আমি এত আনন্দ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, মাত্র একদিন তোমার জন্য আমি দোয়া করলাম, তাই তুমি এত আনন্দ আর এত খুশি আয়েশা। আমি রহমতের নবী, আমি পয়গম্বর, শুধু একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, দৈনন্দিন পাঁচবার আমার উম্মতের নাজাতের জন্য আমি নবী, দৈনন্দিন পাঁচবার আমার উম্মতির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমি প্রতিদিন দোয়া করতে থাকি। আইয়ারে জি বসে রয়েছে, তারে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিব, কৃষক কয়, আগে আমার কিছু প্রশ্ন আছে, কয় প্রশ্ন হইল, আল্লাহ যদি বিয়া করে থাকে আল্লাহর বয়স কত কন, কৃষক মানুষ ও ধরে নাও আল্লাহর বয়স কোটি কোটি বছর। এখন এই কৃষক বলতেছে যদি কোটি বছর হয়ে থাকে তা আল্লাহ যে বিয়া করছে বিয়ার বয়স কত, ধরে নাও আল্লাহ যে বিয়া করছে বিয়ার বয়সও কোটি কোটি বছর। এখন এই কৃষক বলতেছে কোটি কোটি বছর আল্লাহ বিয়া কইরা সন্তান জন্ম দিছে কয়জন, এখন এই খ্রিস্টান ভাদ্রি কয় ধরে নাও একজন, এটা ঈসা। এই কৃষক কয় বাটপাড়ি সিটারির আর জায়গা পান না, না আমি কৃষক মানুষ, মূর্খ মানুষ, আমার বয়স হলো 62 বছর, আমার 62 বছরে আমি বিয়া কইরা আমি তো সন্তান জন্ম দিছি 12টা, আপনি যে খোদার কথা কইতাছেন সেই খোদায় মাত্র সন্তান জন্ম দিছে একটা নেই, আমি এরকম দজবঙ্গা খোদা মানি না, আমাদের খোদা হলো এক আল্লাহ, তার ছেলেও নাই মেয়েও নাই, সে খায় না লয় না ঘুমায় না, কুল হু আল্লাহু আহাদ, আমি এক আল্লাহ বিশ্বাস। এরা ইমান যখন আপনার ভিতরে চলে আসবে তো আল্লাহ আপনার মাথার ভিতরে হেকমত ঢাইলা দিবে, আর ইমান নাই এটার হ্যাক মত নাই, মরা গরুর মত। তাইলে নবীজি আমি যে আপনার সন্তানগুলো আমার কাছে নিয়ে আসছি, নিয়ে আসার কারণ আছে, আপনার পরে আপনার সন্তানগুলো রে কাফের মুশরিকেরা নবী বানায় ফেলতো, নবী বানাইলে আপনার সম্মানে আঘাত লাগতো, তাই আমি নিয়ে আসছি সন্তান তিনজন, আর আমি আপনারে দান করলাম সূরা কাউসার। এই কাউসার এক নাম্বার হাউজে কাউসার, দুই নম্বরে নবীজি আপনার সন্তান নিয়ে আসছে তিনজন, কেয়ামত পর্যন্ত যত টুফিওয়ালা আলেম হক্কানি উলামাই কেরাম হবে, মসজিদের খতিব কোরআনের হাফেজ ইমাম যা হবে, তাদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানাইয়া দিলাম। তাহলে তিনজন নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম হবে সবাই রে যে আল্লাহর রুহানি সন্তান বানায় দিছে, এটা কি ভালো করছে না খারাপ করছে, দেখেন না আমাদের এই দেশে
যদি কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সবার আগে ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ে নবীর বিচারের জন্য। কেন না? নবীর রুহানি সন্তান হলাম আমরা, ঠিক কিনা জোরে কর। তাই আমরা হাজার হাজার তাওহীদ জনতা নবীর মান আর ইজ্জত রক্ষার জন্য আমাদের জীবনের পরোয়া করি না, আমাদের জীবনের চাইতে আমরা আমার নবীকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি। তাই আল্লাহ কে নবীজি যত আলেম হবে সমস্ত আলেমদেরকে আমি রুহানি সন্তান বানাইয়া দিলাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। জোরে বলেন কি? আপনি দেখবেন আপনার পাড়া মহল্লায় যে হুজুর আছে 5,000-4,000 টাকা বেতন দিয়া যারা যাদেরকে রাখে, এই হুজুরে আপনার মহল্লার কোন একটা ব্যক্তির জন্য হাত উঠে কোনদিন বদদোয়া করছেন? জোরে বলেন করছেন? করে নাই। তাহলে যত মানুষ হুজুরদেরকে যেখানে রাখছে আর হুজুররা যেখানে আছে শত্রু মিত্র সবার জন্য তারা দোয়া করতেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 47, তাই না? এই স্বাধীনের পরে রাতের আধারে ওলামায়ে কেরামরা যেভাবে বয়ান করতে থাকে আমার মনে হয় এই বয়ানের দ্বারা কোনো লাভ হয় না। যদি দেশে ওয়াজ মাহফিল না হতো এদেশের যুবকদের চরিত্র ভালো হতো না, আর আগে খারাপ হয়ে যেত। ওয়াজ মাহফিল দি, ওয়াজ মাহফিল করে লাভ কি জানেন? এখানে অনেক লোক আছে মনে হয় পাঁচ ওয়াক্তের জায়গায় এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? এই লোকটা দেখবেন ওয়াজ শোনার পরে আগামী কালকে দুইটা ফতোয়া দিতে পারবে, পারবে না? বক্তাদের থেকে শিখে শিখে তারা ফতোয়া দিচ্ছে না। রিক্সাওয়ালা নামাজ পড়ে না, কিন্তু নামাজ না বলে কি শাস্তি এটা জানে না? জানে নি? এটা জানে। রোজা রাখে না, হ্যাঁ ইফতারির বরকত কইতে পারে। যাকাত দেয় না, না দিলে কি হবে এটার শাস্তিও যে কি হবে সেটাও জানে। তুমি শিখলে কোথেকে? ওলামায়ে কেরাম থেকে, ঠিক কিনা জোরে কর। আজকে বর্তমানে আলেমদের থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য একটা গ্রুপ বাংলাদেশে মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে, পাঞ্জাবি পাগড়ি টুপি লাগায় তারা বলতেছে আলেমরা তবলিগ করবে না, তারা মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবে আর তবলিগ আমরা ডাক্তার ইঞ্জিনিয়াররা করব, আছে না নাই? হ্যাঁ, আপনি মনে করেন পাঞ্জাবি টুপি জুব্বা এগুলি লাগায়া এখন শত্রুতামি করে না, এটা নবীর সাথেও করেছে। নবীর সাথে বাইতুল্লাহ নামাজ পড়েছেন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পেয়েছেন। পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, এগুলি লাগার পরেও তারা দেখাইছে আমার নবীর, নবী গো আপনার সবচেয়ে ভালোবাসি। আসলে ভালোবাসা না, ভিতরে হইল হারামি, নবীর সুযোগ পেলে তারা মেরে ফেলবে। নবীজির শত্রু ছিল দুই ধরনের, কয় ধরনের? একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট শত্রু সবচেয়ে খারাপ, ডাইরেক্ট শত্রু থেকে আপনি সেফ থাকতে পারবেন, ইনডাইরেক্ট শত্রু থেকে সেফ থাকতে পারবেন? জোরে বলেন পারবেন? নবীর সাথে এক প্লেটে খানা খাইছে, নবীর সাথে এক জায়গায় ঘুমাইছে, নবীর সাথে রুকু করছে, সেজদা করছে, পাঞ্জাবি পাগড়ি টুপি আরম বড় ছিল কিন্তু ভিতরে ভিতরে ছিল নবীর মেরে ফেলবে। কি ফেলবে? জোরে বলেন, মেরে ফেলবে। আর নবী যে উপরে উপরে দেখছে সে আমার অনেক ভালোবাসে। এর ভিতরে এই যারা পাঞ্জাবি টুপি লাগাইয়া ইসলামের দুশমনী করে আলেম ওলামাদের রক্ত ঝরায়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে একটা সূরা নাযিল করছেন, সেটা হলো সূরাতুল মুনাফিকুন। তোমাদের স্থান হবে জাহান্নামের একবারে নিচে। মক্কার মধ্যে এমন একটা লোক ছিল, মদিনায় এমন একটা লোক ছিল, সব সময় নবীজির উপরে ভালোবাসা ছিল, ভিতরে নবীজির বিরোধিতা করত। এই লোকটার নাম ছিল উবাই ইবনে সুলুল। কি নাম?
উবাই ইবনে সুলুল, এই উবাই ইবনে সুলুল এমন ভালোবাসা দেখাইছে আর কাফেরদের কাছে গেলে বলতো আরে আমি তো তোমাদের সাথেই আছি, মুহাম্মদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য না মুহাম্মদের কাছে গেলাম, আমি তোমাদের এলো। এই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার ছেলে কেঁদে কেঁদে নবীজির কাছে আসছে, নবীজি লাশ পর্যায়ে জেনেছে যে সে যেন আমার বিরোধিতা করেছে। তো এই ছেলেটা তার ছেলেটা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতান লিল আলামিন পয়গম্বর, কিছুক্ষণ আগে আমার বাবা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীজি আমার বিশ্বাস আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়ায় দেন তাহলে আমার বাবা জান্নাতে চলে যাবে। সেও জানে যে আমার বাবাই নবীর শত্রু ছিল, নবীও লাশ পর্যায়ে জেনে সে মুনাফিক, সে আমার শত্রু কিন্তু মারা গেছে, এখন শত্রু তো আমি দেখায় লাভ নাই। বিশ্বনবী রহমাতুল্লাহ সব সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর রওনা দিছেন তার জানাজার নামাজ পড়ার জন্য, হযরত উমর নবীজির বাধা দিলেন নবীজি সে তো দেখাইছিল ইসলাম, সে দেখাইছে উপরে উপরে আপনারে ভালোবাসি, ভিতরে ভিতরে সে আপনারে ভালোবাসে নাই, পছন্দ করে নাই। আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না, হযরত উমর নবীজির উপরে কথা বলতে পারে না, নবীজি সব সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন। হযরত উমর শুধু মনে মনে রাগ করতেছেন, নবীজি তার জানাজার নামাজ পড়ার জন্য কেন যাইতেছেন, কারণ কি? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে বাধাও দিতে পারতেছেন না, মনে মনে রাগ করতেছেন মুনাফিকের জন্য জানাজার নামাজ পড়াইবেন না। একবার বলেছেন নবীজি উমরের কথাটা শুনে নাই, বারবার উমর বলতেও পারে না, কিন্তু হযরত উমরের কথার সাথে একমত হইয়া আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে জানাই দিছেন ও রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর, উমরের যে সিদ্ধান্ত আমার আল্লাহর সিদ্ধান্ত, আজকে থেকে আমি আয়াত নাজিল করে আপনারা জানাই দিতে চাই এই মুনাফেকের জানাজার নামাজ কিয়ামত পর্যন্ত যেন কোন আলেম মুনাফেকদের জানাজার নামাজ না পড়ায়। মুনাফেককে যে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, এগুলি থাকার পরে মানুষের বুঝায় আমি ইসলাম ধর্মের একজন ধার্মিক আর ভিতরে হইল ইসলামের শত্রু, এরকম মানুষের জানাজা না পড়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন ও নবী জানাজা আপনি পড়াইবেন না। তাইলে সমাজের ভিতরে এটা আমি অন্য প্রসঙ্গে বলতেছি, এই জন্য বর্তমান পরিবেশটা বাংলাদেশের পরিবেশ তো খারাপ, খারাপই ধর্মীয় দিক দিয়ে বা সারা বিশ্বেই মুসলমানদের পরিবেশ নাজুক হয়ে আছে, এর ভিতরেই বাংলাদেশের মধ্যে আবার যারা পাঞ্জাবি টুপি লাগায় আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন করে শহীদ করে দিয়েছে, চরম পর্যায়ের মুনাফিক তারা, তাদের সাথে মুসাবা করা আল্লাহ হারাম করে দিয়েছে। আলেম বিদ্বেষে যারা তারা কিসের ধর্মের কাজ করবে? তোমারে আলেমরা সূরা ফাতিহা শিখাইছে, তোমারে নামাজ শিখাইছে, আর এখন তুমি বড় মৌলবি সাজ্জা বই রইছো যে আলেমরা কিছু জানে, তাহলে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। নবীজি আল্লাহ বলেন নবী গো আপনাকে আমি আলেমদেরকে আপনার রুহানি সন্তান আমি আল্লাহ বানাই দিয়েছি, নবীর রুহানি সন্তানের সাথে তোমরা এরকম খারাপ আচরণ করো, তাহাজ্জুতের সাজদা দিবা, পাগড়ি লাগাইবা, রুমাল লাগাইবা, নামাজ পড়বা, জাহান্নামে যাইবা, ভেস্ত দেওয়া লাগবে না। রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কাছ থেকে যখন নাকি সূরা কাউসার পাইলেন,
পয়গম্বর কে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাউসারের ভিতরে আপনারে আমি অনেক কিছু দিলাম দুই নম্বরে আপনাকে আমি আলেমদেরকে দিলাম আলেমদেরকে আপনার রূহানি সন্তান বানায়া দিলাম যারা ধর্মের কথা বলবে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে আমার নবীর গুণ ছিল সব মানুষদেরকে তারা জাহান্নামের আগুন থেকে নবীজি বাঁচানোর চেষ্টা করতেন যে আলেমরা জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচাইতে চায় তারাই হইলেন খাঁটি নবীর ওয়ারে যেই সমাজে আলেম থাকবে যেই দেশে কোরআনের ভার্স থাকবে মাদ্রাসা থাকবে কোরআন হাদিসের তেলাওয়াত থাকবে আল্লাহর রহমতে সেই সমাজের মানুষের চরিত্রগুলো ভালো থাকে বাদশা আলমগীরের নাম শুনছেন 58 বছর মোগল এলাকার বাদশা ছিল কয় বছর 58 বছর এই লোকটা মাদ্রাসায় পড়ে নাই এই লোকটা মাদ্রাসায় কোনোদিন ক্লাস করে নাই কিন্তু উনি 30 পারা ফতোয়ায় বিশাল বড় ভাণ্ড ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীর এক জিল এমন বড় করে লিখেছেন এখনো বিভিন্ন মাসআলা মাসাইলের সমাধান এই লোকের ফতোয়ার কিতাব থেকে পাওয়া যায় কারণ কি 58 বছর উনি বাদশাহী করেছেন মোগল এলাকার বাদশা তার ভিতরে গুণ ছিল কি জানেন সে চারই ভাবে বসে থাকতো কোন আলেম ওলামা যদি যেত সে লাভ দিয়া দাঁড়ায় আগে মুসাগা করত আগে বুকে টেনে নিত ওর আসনে গদির আসনে হাক্কানে আলেমদেরকে টেনে নিয়ে বসাইত লাশ পর্যায়ে বাদশা আলমগীরের ছেলেকেও কোরআনের তালিমে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিস তো হুজুরদের সাথে আগে আগে মুসাবা আগে আগে সালাম কিন্তু বাদশা আলমগীরের মা দূর থেকে তাকায় তাকায় দেখে আর মন্তব্য করে আলমগীর তুমি হুজুররা তোমার কাছে আসলে তুমি তাদেরকে আগে আগে সালাম দাও তারা না তোমারে সালাম তুমি আগে সালাম দাও কেন বাদশা আলমগীরের মা আলমগীরকে বলতেছে আলমগীর তোমার সব পছন্দ হয় কিন্তু মাওলানা মৌলবীরা আসলে তুমি আগে আগে সালাম দাও আগে আগে মুসাফা করো তুমি কি তাদের চাইতে দাম কম তোমার তো অনেক দাম তুমি জানো পুরা মোগল এলাকার তুমি বাদশা কোন এলাকা মোগল এলাকার বাদশা তুমি আলমগীর তা আলমগীর মার কথা শুনে হাসে ও মা আমি যে কোরআন ওয়ালা ঘরে কেড়ে দাম দেই আমি যে কেন আলেমদেরকে আগে আগে মুসাফা করি এটা যদি মা তুমি জানতে তাহলে তুমি এই কথা বলতে না বাদশা আলমগীর তার মাকে বলে ও মা আমার চরিত্রটা কেমন কয় আলমগীর তোমার চরিত্র অনেক ভালো তোমার চরিত্র অনেক ভালো তুমি একজন নম্র ভদ্র ছেলে বাদশা আলমগীর বলে ও মা সেন আলমগীর মারে হাতে ধরে ধরে মাটির দিকে নিয়ে গেলেন চকির দিকে নিয়ে গেলেন খেতখামারির দিকে একদম চকির দিকে নিয়ে মারে হাতে হাতে ধরে ধরে রওনা দিস এবার বাদশা আলমগীর বলে ও মা আমি আপনাকে বুঝাইতে চাই কোরআন ওয়ালা আমার কাছে কেন দামি হাদিস ওয়ালা আমার কাছে কেন দামি বাদশা আলমগীর বলে ও মা লজ্জা শরমের মাথা খায় আপনাকে আমি এখন কিছু জিনিস বুঝাবো ও মা আপনি মাইন্ড করবেন না আপনি আমার উপরে অপবাদ দিবেন না শুধু আপনাকে বুঝানোর জন্য আমি বুঝাইতে চাই কোরআন ওয়ালা যে এত দামি হাদিস ওয়ালা যে এত দামি আলমগীরের মা বলে আলমগীর বলো তুমি আমার কি বলবা বলো বাদশা আলমগীর কয় মা দেখেন এখানে দুইটা গরু আছে একটা ষাঁড় গরু আর একটা হলো গাবি গরু কাহা দেখলাম গাবি গরু কি বুঝাইতে চাও তুমি আমারে বুঝাও
এবার বাদশা আলমগীর কামাব এই ষাঁড় গরুটা গাবির পেটের ভিতর থেকে বের হয়েছে, কাহা বুঝলাম বের হয়েছে। আলমগীর কামাব লজ্জা শরমের মাথা খায়, আপনারা আমি বুঝাই, আপনি ভালো করে বুঝবেন, এই ষাঁড় গরুটা গাবির পেটের ভিতর থেকে বের হয়েছে। কিন্তু মা দেখেন ষাঁড় গরুটার চরিত্র ভালো না, কিছুক্ষণ পর পর গাবির উপরে উঠতে চায়, এই কাজটা কি ভালো না খারাপ? এবার আলমগীরের মা কয়, আলমগীর লজ্জাজনক কথা আর বলিও না, তুমি আমারে তাড়াতাড়ি বাড়িতে চলো, এটা দিয়ে তুমি আমারে কি বুঝাইতে চাও? বাচ্চা আলমগীর আমি তাবিয়া বুঝাইতে চাই, মাগো আপনি ভালো করে তাকায় দেখেন, এই ষাঁড় গরুর ভিতরে এবং গাবির ভিতরে যেমন চরিত্রের কোনো পার্থক্য নাই, ছেলে আর মাঝিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গরু ছাগলের ভিতরে চরিত্রের কোনো পার্থক্য নাই, তারা যেইভাবে তেমনি খুশি এমনি চলাফেরা করে। এবার আলমগীর ডেকে বলে, মা যেই দেশে কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসা নাই, মৌলবি নাই, কোরআন কিতাব কিছু নাই, ওয়াজ করনে ওয়ালা নাই, ওই ইউরোপের দিকে তাকায় দেখো, ও মা ইউরোপের মানুষদের চরিত্রগুলো ভালো না, গাবি আর ষাঁড়ের মতন তাদের চরিত্র, চরিত্রের ভিতরে তাদের কোনো পার্থক্য নাই, পশু পাখি তাদের যেমন তাদের চরিত্র তেমন। এবার বাদশা আলমগীর ডেকে বলে, মা আমার মুগুল এলাকার মানুষগুলো তুই এত খারাপ না, আমার মুগুল এলাকার মানুষগুলো ভালো হওয়ার কারণ হইলো আমার সমাজের ভিতরে তুবিওয়ালা আলেম যারা আছে, কোরআন পড়নেওয়ালা যারা আছে, হাদিস পড়নেওয়ালা যারা আছে, তারা যখন সমাজের মানুষদেরকে কোরআন খুলে খুলে বয়ান করে, আমার মুগুল এলাকার জন্য আর্মি লাগে না, বিডিআর লাগে না, পুলিশ লাগে না, সোলজার লাগে না, কিছুই লাগে না, কোরআনের বয়ানের বরকতে আমার মুগুল এলাকার মানুষের চরিত্রগুলো অটোমেটিক তারা নিজেরা নিজেরাই ভালো হয়ে যায়। আর তুমি মা আমেরিকার দিকে তাকাও, যেখানে কোরআন নাই, কিতাব নাই, হাদিস নাই, মাওলানা নাই, মৌলবি নাই, তাদের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। বাদশা আলমগীর আমি কোরআন ভালোবাসি, তারা যখন নাকি আমার সমাজে আমার রাষ্ট্রের ভিতরে তারা কোরআন খুলি খুলি মানুষদেরকে বয়ান করে, এই বয়ানের কারণে মানুষের চরিত্রগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। এর জন্য আমি কোরআনওয়ালাকে সম্মান, তাই তো আপনি বিদেশের খবর নিয়ে দেখেন, ফ্রি সেক্সের দেশ, লজ্জা বলতে কিছু নাই, এক শ্রেণীর কুচক্রি মহল নাস্তিকের মূর্তা এই বাংলাদেশ থেকেও তারা এমন অসভ্য আচরণে পরিণত করতে চায়। কিন্তু নবী তো আমাদেরকে বানাইছেন রুহানি সন্তান, আল্লাহ নবীজির রুহানি সন্তান আমাদেরকে বানাইছেন, ঠিক কিনা জোরে কম? নবীর আদর্শ ছাড়া আমরা কিছু মানতে রাজি নাই, কি বলেন ঠিক কিনা? নবীর আদর্শের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, আমার নবীর চরিত্র নিয়ে যদি কোনো কথা বলো, পাঞ্জাবি টুপির বিরুদ্ধে যদি কোনো কথা বলো, আমরা কল্লা দিতে রাজি, নবীর পাগড়ি দিতে রাজি না, টুপি দিতে রাজি না, আমরা নিজেরা শহীদ হয়ে যেতে রাজি আছি, নবীর মান আর ইজ্জত যে প্রতিষ্ঠা করতেও আমরা রাজি, ঠিক কিনা? ধরে নাস্তিক কিছু কিছু অল্প সংখ্যায় অল্প নাস্তিক, অনেক পড়াশোনা করেছে, অনেক কিছু করেছে বলে, কিন্তু নাস্তিক কি বলে জানেন? হেদের সংখ্যায় কম, উৎপাদ বেশি। নাস্তিকদের পরিচয় হইল এক কথায়, তারা বলে আল্লাহ নাই, পৃথিবীটা এমনি এমনি চলে, পৃথিবী এমনি এমনি চলে, কেমনে চলে, কেউ চালায় না। ও ঢাকায় এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, তো রিক্সা যে চালাইতেছে এই রিক্সার মধ্যে এক ভদ্র জেন্টলম্যান উঠছে, তো রিক্সা চলতেছে চলতেছে চলতেছে, এখন রিক্সা চালাইতেছে আর পিছনে যে যাত্রী উঠছে উনি বলতেছে, এই রিক্সাওয়ালা খালি কি রিক্সাই চালাস না আরো কিছু করস? এখন রিক্সাওয়ালা কয়, স্যার আর কি করব, এত কথা কয় কেন, কি
রিকশা ওয়ালা কয় স্যার আর কি করব রিকশা চালায় আল্লাহ বিল্লাহ করি নামাজ রোজা করি নামাজ রোজা করি এখন রিকশা ওয়ালা কয় নামাজ পড়স কয় অক্ত পড়স কয় পাঁচ অক্ত পড়ি কয় পাঁচ অক্ত নামাজ পড়তে তোর কয় মিনিট লাগে কয় স্যার ধরেন না পাঁচ অক্ত নামাজ পড়তে 15 মিনিট করে 5 15 75 মিনিট তো ওই যাত্রী শিক্ষিত নাস্তিক সে বলে আরে বেটা 75 মিনিট যদি নামাজে ব্যয় না কইরা তুই যদি আরো রিকশা চালাস তাইলে তুই আরো 2 থেকে 300 টাকা বেশি ইনকাম করতে এখন রিকশাওয়ালা কয় কিছু রিকশাওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক মজুর এমন আছে না দুনিয়ার পথ সে একেবারে ছোট কিন্তু ভিতরে ঈমান আছে চরমনায় গেছে তবলিগো গেছে হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছে হক্কানি পীরের কাছে গেছে যায় সেরে এখন পাঞ্জাবি টুপি লাগায়া তার ভিতরে ঈমান প্রবেশ করেছে এখন ভালো হয়ে চলতে চায় এমন আছে না তো এই রিকশা চালাইতেছে এখন হেরে কইতাছে বড়া তুই যদি পাঁচ অক্ত নামাজের টাইমে যদি রিকশা চালাস তো আরো 2 থেকে 300 টাকা বেশি ইনকাম করতে পারবি এখন রিকশাওয়ালা কয় স্যার এটা কি কইলেন স্যার মরার পরে তো আল্লাহ নামাজের হিসাবটা আগে নিবে তা আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর কাছে হিসাব দিব কি হ্যাঁ কয় আরে বেটা এগুলো তো 1500 বছর আগের কথা কয়শো বছর আগের কয়শো বছর আগে 1500 বছর আগের কথা আমি বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশেও গিয়ে পড়েছি বেটা এত পড়াশোনা করে দেখেছি মরার পরে কোনো হিসাব বিসাব নাই এখন রিকশাওয়ালা কয় স্যার এটা কি বলেন আমার আল্লাহ আছে আল্লাহর সাথে আমি মরার পরে দেখা করতে হবে আমার এই চেহারা দেখাইতে হবে এখন কয় কারে বেটা কি দেখবে মরার পরে কোনো হিসাব নাই কয় আল্লাহ যে আছে আল্লাহ হিসাব নিবে না নাস্তিক কয় আল্লাহ টাল্লাহ কিছু নাই কয় আল্লাহ যদি না থাকে তো পুরো পৃথিবী কেমনে চলে হেতে কয় এমনে এমনেই চলে পৃথিবী এমনে এমনে চলে আপনারা কি বলেন এমনে এমনে চলে রিকশাওয়ালা গার গুড়াইয়া দেখে দাড়ি মোছ একবারে কিচ্ছু নাই এটারে বুশের মতন দেখা যায় ভালো না এখন রিকশাওয়ালা কয় রাগ বেটা এত পড়াশোনা করছস কস আল্লাহ নাই আল্লাহ যে আছে তোরে আমি বুঝাইয়া দিব কি করে দেব তোরে বুঝাইয়া দিব কেমনে রিকশা চালাইতেছে অর্ধেক রাস্তায় যায় রিকশা বন্ধ করে হে দাঁড়াই রইছে দাঁড়াই রইল চালায় না রিকশা চালায় না ওই ভদ্রলোক এই রিকশা চালা ক না সালামু না সালাম না আমারে বাসায় দি আস ক না দিমু না আমি সালামু না রিকশা সালামু না ক কেন সালামি না ক সালাইতাম না ক আমারে বাসায় দি আসবি তোর সাথে কথা হয় নাই আমি রিকশা সালামু না আল আপনি যেমনে পারেন এমনে যান আর রিকশাওয়ালারা ভালো মতন ধইরা কয় বেটা তুই আমারে অর্ধেক রাস্তা নামাই দিবি তুই সালাবি না কেরে ক কয় স্যার একটু আগে আপনি কইছেন তামাম পৃথিবী নাকি এমনে এমনে চলে আল্লাহ সালায় না তো এত বড় পৃথিবী যদি এমনে এমনে চলতে পারে তো আমার তিন চার কলার রিকশাটাও এমনে এমনেই চলবে আমি সালামু না রিকশা এমনে এমনেই চলবে বলেন তো রিকশাওয়ালা যদিও শিক্ষিত কম হয় জবাবটা ঠিক আছে নি এর পরিপ্রেক্ষিতে এই কোন জব দেওয়ার আছে আল্লাহ কয় তুই যত শিক্ষা লাভ করছস তুই একজন রিকশাওয়ালা শ্রমিকের প্রশ্নের উত্তর দেওয়ার মতো তোর জ্ঞান নাই কেন না তুই তো আমার আল্লাহরে মানুষ নাই এর জন্য নাস্তিক মূর্ছা আমার আপনার সন্তানগুলো যেন জঙ্গিবাদী না হয় নেশাখোর না হয় আমরা সারা রাত্র ওয়াজ মাহফিল করে করে মুসলমানদের সন্তানদের চরিত্র ঠিক রাখছে ঠিক কিনা জোরে ক থানার মধ্যে নিয়ে পিটাইয়া পাইরাইয়া রিমান্ডের মার দিয়া আজ পর্যন্ত কোনো একটা ডাকাতকে ভালো করতে পেরেছে এরম নজির আছে যে আলফাডাঙ্গার সবচেয়ে বড় সন্ত্রাসটা রিমান্ডের মার দিয়া 14 বছর জেল খাটায়া এটারে আল্লাহর ওলি বানায় বাড়িতে পাঠাইছি এমন আছে নাই অতস তবলিগ যায়া হক্কানি আলেমের কাছে যায়া চরমনায় যায়া কত ডাকায় ভালো হয়ে এখন তাহাজ্জুদের নামাজ পড়ে এটা কোরআনের গুণ
এইভাবে সমস্ত মানুষগুলো ভালো হয়ে যাবে যদি তোমরা কোরআনের ছায়া তলে আসো। কিন্তু নাস্তিক মুরতাদ কিছু বিজাতি দালালরা আছে, এই দেশটা ভালো হতে দিবে না, ঠিক কিনা জোরে কর। তাই আমি বলতে চাই সাবধান থাকবেন, ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, নবীর সম্পদের ওয়ারিস বানাইছেন, কোরআনের নায়েবের নবী বানাইছেন, কোরআনের প্রচারের জন্য আলেমদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন। আল্লাহ বলেছেন নবীজি আপনার সন্তান নিয়ে গেলাম তিনজন, আর যত আলেম হবে সব আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানাইলাম। চার নম্বরে নবীজি যেই জিনিসটা আপনারে দিলাম, সন্তান নিয়ে গেলাম মনে একটু কষ্ট, আমি আল্লাহ আপনারে জান্নাতের চাবি দান করলাম। জান্নাতের চাবি আমার হাতে যদি দেয় আমি দামি নেই, আপনার হাতে যদি দেয় আপনি দামি কিনা? জান্নাতের চাবি আল্লাহ নবীর হাতে দান করেছেন, নবীজি জান্নাতের তালা খুলবো, তারপরে সব মানুষ নবী রসুল গাউস কুতুব পীর মশাই সবাই জান্নাতের ভিতরে ঢুকবেন। আদম নবী যায় জান্নাতের দরজায় কানানার বেটাক টাক করে আওয়াজ দিবেন, জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে আপনার নাম কি? জান্নাতের ভিতরে থেকে আওয়াজ দিবে, কে আপনার নাম কি? পয়গম্বর আদম বলবে আমি প্রথম মানুষ, আমি প্রথম নবী, জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে, পয়গম্বর আদম জান্নাতের ভিতরে ঢুকার আপনার এখনো সময় হয় না, দাঁড়া থাকেন দাঁড়া থাকেন। পয়গম্বর আদম জান্নাতের বাহিরে দাঁড়া থাকবে, নূহ পয়গম্বর যায় জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, নূহ পয়গম্বরকে আউট করে দিবেন, যান এখনো সময় হয় নাই। বাবা ইব্রাহিম জান্নাতের ভিতরে ঢুকার সময় হয় নাই, ইব্রাহিম যে দাঁড়ায় আছে লাইন দ্বারা দাঁড়ায় আছে, কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। ঈসা রুহুল্লাহ যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ যাবে, মুসা কালিমুল্লাহ যাবে, সমস্ত পয়গম্বরের আওয়াজ জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে, না না কেউ যেতে পারবে না। জান্নাতের প্রহরীরা বলবে হে পয়গম্বরের জান্নাতের ভিতরে আসার আপনাদের এখনো সময় হয় নাই, কিন্তু জান্নাতের চাবি তো আমাদের হাতে না, জান্নাতের চাবি যার কাছে সে আপনাদের এখানে আসে নাই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে। নবী আয়েশা জান্নাতের দরজা খুলবে, তারপরে আপনারা সব নবী জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ সন্তান তিনজন আল্লাহ পাক দান করলেন জান্নাতের চাবি নবীজির কাছে। নবী গো আপনার মনে দুঃখ, আপনার সম্মান আর ইজ্জত পাওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতের চাবিটা আপনারে দান করে দিয়েছি। 124,000 পয়গম্বর তারা থাকবে জান্নাতের ভিতরে ঢুকার জন্য, কিন্তু না কোন নবী জান্নাতের ভিতরে ঢুকতে পারতেছে না, জান্নাতের ভিতরে যাইতে পারতেছে না। সব পয়গম্বরেরা খুঁজুখুজি করতেছেন জান্নাতের দরজা খুলবে কে, চাবি কার কাছে কার কাছে, সবাই অপেক্ষায় দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন হাবিব আপনি আইসা জান্নাতের দরজার তালা খোলেন। বিশ্ব নবী এই বয়ান গুলা সাহাবীদের কি করাইছেন, জান্নাতের ভিতরে আমি এমনে যাব, জান্নাতের চাবি আল্লাহ আমার দান করবে, যখন আমি যা জান্নাতের তালা খুলব সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, কিন্তু কোন পয়গম্বর জান্নাতের ভিতরে যাইতে পারবে না, আল্লাহ সব পয়গম্বরদেরকে দাঁড় করাইয়া দিবেন। আমার হাবিব যখন জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আপনি এমনি জান্নাতের ভিতরে যাইবেন না, আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়াইয়া জান্নাতের ঘোড়া দিয়ে আপনার জান্নাতের ভিতরে নিয়ে যাইব। নবীজি জান্নাত এমন এক জিনিস, এটার লোভ তাম পৃথিবীর মানুষের আছে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব চাইবে জান্নাতের ভিতরে ঢুকতে। একটা হিন্দু যদি জিজ্ঞাসা করে আপনি বেহেশতে যাইবেন স্বর্গে না নরকে, কবে আমি স্বর্গে, খ্রিস্টান বেঈমান সব বলবে আমি স্বর্গে যাব, নরকে কেউ যেতে চায় না, জান্নাতের আকর্ষণ যে তার ভিতরে, সব কারা থাকবে আল্লাহর নবী জান্নাতের তালা খুলছে, সন্তান তিনজন নিয়ে নবীর আল্লাহ পাক জান্নাতের চাবি দান করছে, আর নবী যায় যখন জান্নাতের তালা খুলছে সমস্ত পয়গম্বরেরা নবীজির অপেক্ষায় দাঁড়ায় আছে। এখন নবীজি জান্নাতের তালা খুলছে, তালা খোলার পর সব যাইতে চাইবে জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, আল্লাহ পাক দাঁড় করা দেবেন, হাবিব দাঁড়ান আপনি জান্নাতের ভিতরে আগে যাবেন, তারপরে সব নবীরা জান্নাতের ভিতরে যাবে। তো নবীজিকে জান্নাতে নেওয়ার জন্য একটা ঘোড়া সুসজ্জিত করে সাজায় জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাক নবীর সামনে হাজির করবে। নবীজি এই বয়ানগুলো সাহাবীদের কি করেছেন কেউ সারের ব্যাখ্যায়, যে আমার ডান পাশে নবীজির ডান পাশে সব সময় হাজির থাকতেন হযরত ওমর, আর বাম পাশে সব সময় থাকতেন হযরত আবু বকর নবীজির ডান পাশে, আর ওমর হইল নবীজির বাম পাশে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন মন্ত্রী নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে চাইবেন। নবীজি বলেন আমার দুনিয়াতে দুইজন মন্ত্রী আছে, আর আকাশে আমার দুইজন মন্ত্রী আছে। দুনিয়াতে হইলেন ওমর আর আবু বকর, আকাশে হইলেন জিব্রাইল আর মিকাইল। তো নবীজি বলেন সেদিন আমি জান্নাতের ভিতরে ঢুকব, ডান পাশে আবু বকর বাম পাশে ওমর, ঢুকতে চাইব, আল্লাহ পাক নবীজির ঘোড়াটারে দাঁড় করায় স্টপ করায় দেবেন, হাবিব আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন, আমার আল্লাহর ওই মুহূর্তে একজন পছন্দের মানুষ আছে, সেই মানুষটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ ডাক দেয়া বলবে, ও বেলাল ঘোড়ার লাগাম ধরে ধরে আমার নবীকে সেদিন তুমি জান্নাতে নিয়ে যাবে। তাই সূরা কাউসার এটা অনেক লম্বা সূরা আলোচনা, অনেক লম্বা, 2 ঘন্টার উপরে মরওয়াজ আছে। তাই আল্লাহ পাক এই সূরা কাউসারটা সারমর্ম হলো নবীর 3টা সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আবার এই সন্তানগুলো নিয়ে গেছেন আল্লাহ নবীজির সম্মানার্থে নিয়ে গেছেন। কাফের মুশরিকরা নবীজির যত গালিগালাজ করেছে, নবীজির যত গালিগালাজ করেছে, নবীজি মনে দুঃখ পাইছে কষ্ট পাইছে, এই কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক সূরা কাউসার দান করে দিয়েছেন। এখন রাত্র কয়টা বাজে? 11টা বাজে, 11টা 11 বাজে। বাংলাদেশের যত আইন আছে, সরকারি ডিপার্টমেন্টের যত আইন আছে, আপনি বলেন তো দেখি দেশের আইনগুলো লঙ্ঘন করে কারা বেশি, ধর্মীয় মাইন্ডের লোকেরা নাকি ধর্মকর্ম যারা মানে না তারা? যারা ধর্ম মানে না তারা এদেশের আইনও মানে না, যারা ধর্ম মানে ধর্ম নিয়ে চলে কোরআন নিয়ে চলে তারা এদেশের আইনের প্রতি শ্রদ্ধা করে। কেননা দেশের ভালোবাসা আমার নবীজি শিখাই গেছে, দেশকে ভালোবাসতে হবে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের পরিচয়। কে শিখাই গেছে? কে শিখাই গেছেন? দেশ প্রেম আমার নবী শিখাইছেন। এর জন্য বর্তমানে সামনে নির্বাচন, এর জন্য অনেক রাত্র করা নিষেধ, সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে প্রতিকূলতা কেটে আমরা যেন আমরা আজকে এখানে পাঁচ মাহফিল করতে পারছি এবং আপনারা এখানে হাজির হতে পারছেন। 11:30টার ভিতরেই, 11টার ভিতরেই শেষ করে দেওয়ার কথা ছিল, তাই একটু বেশি হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে এখানে বসার সুযোগ দিয়েছেন, এই ব্যবস্থাপনা করার যারা সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক সবাইকে দুজাহানে কামিয়াব করান। সকলে বলুন আমিন। মাগফিরাতের নজর দাও রব্বুল আলামিন, এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে আল্লাহ পরামর্শ দিন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে এবং মাহফিল করেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমরা গুনাহগার তুমি রহমান তুমি রহিম আমাদের জিন্দগির সব গুনাহটা মাফ করে দাও রব্বুল আলামিন ও আল্লাহ আলেম ওলামা আছে পাকনা দাঁড়িওয়ালা মানুষগুলো তোমার দরবারে হাত উঠাইছে বিভিন্ন প্রকারের বিভিন্ন স্তরের লোকদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বললেন দিগরে আল্লাহ তমাম পৃথিবীতে আল্লাহ মুসলমানদের উপরে যে নির্যাতন চলেছে গো আল্লাহ মালিক মুসলমানদের ঈমান আখলাক তুমি ভালো করে দাও আমলে শক্তি বাড়ায় দাও ঈমানে শক্তি বাড়ায় দাও আয় আল্লাহ আমাদের দিকে তুমি রহমতের নজর দাও মাগফিরাতের নজর দাও জিন্দগির সব গুনাহটা মাফ করে দাও আয় আল্লাহ কত গুনাহ করেছি দুনিয়ার কোন মানুষ জানে না গো আল্লাহ তোমার তো জানার বাকি নাই আয় আল্লাহ বক্তার গুনার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুনার খবর তো বক্তারা জানে না মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুনার খবর মা বাবা জানে না দুনিয়ার কেউ জানুক আর না জানুক আল্লাহ তুমি জানো আমাদের জিন্দগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আয় আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে আল্লাহ মালিক এত কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাগুলো প্রকাশ করি আমাদেরকে লজ্জা দিও না ও আল্লাহ জীবনে যত অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে আমরা তোমার দরবারে তওবা করে ক্ষমা চাই আমাদের জিন্দগির সব গুনাহটা মাফ করে দাও আয় আল্লাহ এ মাহফিলটাকে কবুল করে নাও ও মালিক এই মাহফিলকে কেন্দ্র করে তুমি এলাকার ভিতরে বরকত দান করে দাও এই মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ মাদ্রাসা যারা পরিচালনা করতেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার উসিলা করে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ এখানে এমন সন্তান আছে তার মা বাবা কবরের ভিতরে চলে গেছে মা বাবা কবরে সন্তান আছে কবরের উপরে কিন্তু কোনো যোগাযোগ নাই কোনো খবর নাই কোনো আলাপ নাই ও মালিক মা বাবার কবরটাকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ কইরা দাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ এমন সন্তান এখানে তোমার দরবারে হাত উঠাইছে তার বাবার নিজের হাতে কবরের ভিতরে রাখছে নিজের হাত দিয়ে তার বাবার কাফন দাফন করাইছে আয় আল্লাহ নিজের হাত দিয়ে বাবারে গোসল করাইছে বাবা যখন মারা গেছে
নিজের হাত দিয়া বাবার লাশটা কবরের ভিতরে নামাইছে। বাবার লাশ কবরের ভিতরে নামানোর আগে বাবার মুখের কাফন খুলে খুলে বাবার চেহারাটা শেষবারের মতন দেখছে। বাবা বাবা বলে বলে একটা চিৎকার দিয়েছে, জিন্দগির শেষ দেখা দেখছে, আর কোনদিন বাবার চেহারা দেখবে না। ও মালিক আয় আল্লাহ, যে হাত দিয়া বাবার কবরে রাখছে, যে হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফালটা মাটি দিছে, ওই হাত গুলো আজকে তোমার আদালতে মাহফিলের মধ্যে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আয় আল্লাহ মেহরবানি করে বাবার কবরের আজাব বন্ধ করে দাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থতার ভিতরে আছে তুমি সুস্থতা করে দাও। আয় আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ মা বাবার সেবা করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সমস্ত অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও, অ্যাক্সিডেন্ট দুর্যোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করে দাও। যদি তুমি মরণ দাও, ইমানি মরণ আমাদেরকে দান করে দাও। পরওয়ারদিগার আল্লাহ বাংলাদেশের শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, না হয় তাদেরকে হেদায়েত দান করে দাও। ইসলামের শত্রুদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, না হয় হেদায়েত দান করে দাও। আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুবাল্লিগিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।